রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তরে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশের ডিসি এবং এডিজি সহ বিভিন্ন জেলা পুলিশ সুপাররা। পর্যালোচনা বৈঠকের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো এবং 2018 সালের পর থেকে রাজ্যে বিভিন্ন অপরাধের মাত্রা হ্রাস পেয়েছে। এই প্রসঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের মন্তব্যকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং যেটা আমি আগেও বারবার বলতাম, যে বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলছে যে আইন শৃঙ্খলার এখানে অবনতি হয়েছে, প্রায়শ বলে, কিন্তু আজকে এখানে আমি যখন ওনাদের সাথে ইন্টারাকশন করলাম, দেখলাম যে বিভিন্ন যেসব যে ঘটনাগুলো ওনারা রেখেছেন, সব সব বিষয়ে ডিক্লাইন হয়েছে আমাদের এখানে 2018 থেকে এখন পর্যন্ত, এবং বিশেষ করে 5-6 মাস ধরে এখানে চুরি ডাকাতি যাই বলুন, অ্যাট্রোসিটিস বলুন, খুন বলুন, ইপটিজিংই বলুন, সব বিষয়ে ডিক্লাইন। মানে ওভারঅল আমি যা দেখলাম এখানে, প্রায় হার্ট অ্যান্ড অ্যাসাল্ট কেসের 40% ডিক্লাইন পেয়েছে। খুন ধর্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে অপরাধের মাত্রা প্রায় 40% নিম্নগামী হয়েছে বলে বৈঠকে প্রাপ্ত পরিসংখ্যানের প্রসঙ্গটি নিয়ে উল্লেখ করেন তিনি। তবে আসন্ন নির্বাচনের দিকে লক্ষ্য রেখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যে কোনোভাবেই অবনতি হতে দেওয়া যাবে না এবং সেই কথাই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। খুনের, ধর্ষণ, পণের জন্য হত্যা ইত্যাদি বিষয়েও দেখা গেছে এখানে, যা আমাকে রিপোর্ট করা হলো, সব দিক দিয়ে মানে নিম্নগামী। তো আমি যেহেতু ইলেকশনও আসছে আর কয়েক মাস পরে এখানে ইলেকশন হবে, তো ওনাদেরকে বলেছি যে আইন শৃঙ্খলা যেন অবনতি না হয়, যেহেতু এত সুন্দরভাবে ওনার আইন শৃঙ্খলাকে মেনটেন করেছেন, তো সেই বিষয়ে আমি ওনাদেরকে নির্দেশ দিয়েছি। এবং ওনাদের কিছু ইস্যুজ ওনারা তুলেছেন, ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা আছে ওনাদের, কিছু কিছু থানাতে অসুবিধা আছে, ম্যান পাওয়ারের শর্টেজ আছে, ইলেকশন যেহেতু সামনে আছে, অনেক আরও বেশি ম্যান পাওয়ারের প্রয়োজন, সেই বিষয়গুলো ওনারা তুলে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের অনেক রাজ্যের চেয়ে অনেক বেশি ভালো বলে মন্তব্য করেন তিনি। আশ্বাস দিয়েছি সেন্ট্রালের সাথেও আমরা কথা বলবো, তো সব নিয়ে এখানে আলোচনা হয়েছে, কিন্তু আপনাদের অবগতির জন্য জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা অনেক 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 প্রদেশ থেকে অনেক বেটার, সেটা কিন্তু আজকের এখানের যে বৈঠক হলো সেই বৈঠকে কিন্তু সেটা পরিষ্কার। আমরা কিছুদিন বাদে আপনাদের পার্সেন্টেজ ওয়াইজ বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, হয়তোবা ব্রিফিংও আপনাদের দিতে পারি, কিন্তু আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অ্যাজ এ হোম মিনিস্টার আমি ওনাদেরকে বলেছি কোনো অবস্থায় যেন আইন শৃঙ্খলার অবনতি না হয়, কারণ ল অ্যান্ড অর্ডার যে কোনো স্টেটের যদি ঠিকভাবে না থাকে, তাহলে আমাদের যে আগামী দিনের যে উন্নয়নের যে বিষয় সেটা কিন্তু কোনো দিন সম্ভব হবে না। তো সেই দিক দিয়ে এখানে চারিদিকে আপনারা দেখেছেন, আমরা আজকেও এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের আলোচনা হয়েছে, মানুষ খুব খুশি, আমাদের সরকারের প্রতি মানুষের সমর্থন রয়েছে, এবং ইলেকশনকে সামনে রেখে কিছু বিরোধী দলের লোক, বিরোধী দল নানাভাবে চেষ্টা করছে এখানে আইন শৃঙ্খলার অবনতি করার, সেটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না, সে যেই হোক। তো সেই বিষয়ে এখানে আমি নির্দেশ দিয়েছি, এবং প্রতিটা জেলার থেকে এনে এসপি মহোদয়রা যেভাবে এখানে ওনাদের রিপোর্ট দিয়েছে, আই এম ভেরি হ্যাপি। বৈঠকে পুলিশের পক্ষ থেকে যে ইস্যুগুলি তার কাছে তুলে ধরা হয়েছে তা আমলে নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।